ব্যাপার? তুই রিক্সা থামালি কেন? এই তোরে কি এইখানে রিক্সা থামাইতে বলছি? এইখানে কেন থামালি বল? আমার তো আপনার রিক্সা থামাইতে কোন নাই, আমি নিজে থেকে রিক্সা থামাইছি। এই ছোট লোকের বাচ্চা, তোকে তো সেটাই জিজ্ঞাসা করছি যে কেন রিক্সাটা এখানে থামালি। আপা মনে, আপনি শুধু শুধু আমার উপর রাগ করতেছেন। আপনারা একটু এখানে থাকেন, আমি দূর করে এসে নামাজটা পড়ে আসি। দেরি করে ফেলাইলে আবার আমি নামাজটা পামু না। কি, তুই নামাজ পড়ার জন্য এখানে দাঁড়াইছিস? এত বড় সাহস তোকে কে দিয়েছে? এই ছোট লোকের বাচ্চা, তোর নামাজ আগে নাকি আমাদের পৌঁছে দেওয়াটা আগে? আপা, আমি একজন রোজাদার মানুষ, আর আপনি আমার গায়ে হাত তুললেন। এই তো শুরু হয়ে গেল রোজার দোহাই দেয়া। এই তুই রোজাদার ঠিক আছে, যখন রিক্সায় উঠাইলি তখন তোর মনে ছিল না যে তুই রোজাদার? স্যার, বিশ্বাস করেন, আমি রোজার কোনো দোহাই দিতেছি না। আমি শুধু নামাজটা আদায় করতে চাইছি। নামাজটা আদায় করতে সর্বোচ্চ 5-7 মিনিট সময় যাইব, আর এর লেগা আপনারা আমার লগে এমন ব্যবহার করতেছেন। আর একটা কথা বলে কানে নিচে জোরে একটা থাপ্পড় মারবো। খবরদার, এই রিক্সাওয়ালার গায়ে হাত তুলবেন না। আরে বাবা, হেই মুরব্বী, আপনি কে? আমাদের মাঝে কেন বাহার ঢুকাই দিচ্ছেন? আরে আমি কেডা হেইডা পরে কইতাছি, তোমরা কি মানুষ? হ্যাঁ, আমার তো মনে হয় না যে তোমরা মানুষ, তোমরা একটা অমানুষ। আরে যেই লোকটা নামাজের জন্য বারবার তোমার কাছে অনুরোধ করতেছে, নামাজের কথা কইলে কেডা সময় দেয় না, হ্যাঁ, তোমরা তার কোনো কথাই কানেই নিতেছ না। এই তোমরা কি মুসলমান না অন্য ধর্ম? কি চুপ করে আছো কে, কথা কও না কে? জি, আমরা মুসলমান ধর্মের। জি আঙ্কেল, আমরা মুসলিম। বাহ বাহ বাহ, খুব গর্ব করে কইতাছ তোমরা মুসলমান। আরে তোমরা যদি মুসলমান হইবা তো একজনের নামাজ পড়ার জন্য বাধা হয়ে দাঁড়াইছো গেলে গিয়া। এই ছেলেটা রোজাদার, তার গালে পর্যন্ত হাত তুলছ, আমার তো মনে হয় তোমরা রোজা না, নামাজও পড়ো নাই। না মানে ইয়ে, থাক আর বলতে হইব না। এই ছেলে, তুমি তো মনে হয় রোজা না, নামাজও পড়ো নাই। না এ মানে নামাজ পড়ি তো। যদি তুমি নামাজ ইয়েইবা তবে আরেকটা নামাজের বাধা দিতে পারতা না। শোনো, দিন কিন্তু এমনি যাইব। সাসা থাক, বাদ দেন, যে বুঝার সে এমনিতেই বুঝব, আর যে না বুঝার তার সারাদিন বই কেউ বোঝানো যাইব না, তার সে ভালো প্রতিবাদ না করাই। স্যার শোনেন, আপনাদেরকে তো আমি অনেক দূর রাস্তা নিয়ে এসি, আপনারা একটা কাম করেন, আরেকটা রিক্সা নিয়ে আপনারা বাড়ি চলে যান, আমি এখন নামাজ পড়ুম, আমি আপনাকে নিয়ে যেতে পারুম না, আর আমি যে আপনাকে নিয়ে এসি ওই ভাড়াটা আমার দেওয়ান লাগবে না, আপনারা চলে যান। ভাইয়া, আপনি আমাদেরকে মাফ করে দেন প্লিজ, আসলে আমরা বুঝতেই পারিনি একটা মুসলমানের জন্য নামাজ কতটা গুরুত্বপূর্ণ। সে যে কর্মই করুক না কেন, দিন শেষে তার আসলে নামাজ পড়াটা খুবই দরকার। তুমি ঠিকই বলেছ, আমাদের 5 ওয়াক্ত নামাজ কালাম পড়া দরকার। আর চাচা, আমি আপনাকে গর্ব করে মুসলিম বলে ফেলেছি না, তাই আজ থেকে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ব। প্রকৃত মুসলমান হতে চাই, নামে নয়, ইমানে বিশ্বাস করে মুসলমান হতে চাই। ভাইজান, আমাদেরকে মাফ করে দিয়েন, আসলে ভুল করে ফেলেছি। আর আঙ্কেল, আজকের পর থেকে আমরাও 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ব। এখনও সময় আছে, নিজেরা শুধরাও, নিজেকে বুঝে নিজেরা বুঝতে পারছো, সেই জন্য ধন্যবাদ। চলো বাবা, আমিও নামাজ। দাঁড়ান চাচা, একটা মিনিট। মাহি, চলো বাসার দিকে চলো, আজকের পর থেকে আমরা আর এক ওয়াক্ত নামাজও কাজা করবো না। তুমি একদম ঠিক বলছো, আজকের থেকে আমরা ইসলামের শরীয়ত মোতাবেক চলবো। চলো চলো।